এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। শ্রীলঙ্কা হয়ে পাকিস্তান যাবে বাংলাদেশ। এশিয়া কাপের খসড়া সূচি সম্পর্কে ধারণা দিয়েছে ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকইনফো। ওই সূচি অনুযায়ী 30 আগস্ট পাকিস্তান নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। ক্রিকইনফো জানিয়েছে যে ম্যাচটি মুলতানে খেলবে পাকিস্তান। সূচিতে পাকিস্তান ও ভারতের ম্যাচ রাখা হয়েছে 2 সেপ্টেম্বর। শ্রীলঙ্কার ক্যান্ডিতে হতে পারে সেই ম্যাচটি। যদিও পাকিস্তানের কিছু সংবাদমাধ্যম দাবি করেছে হাই ভোল্টেজ ওই ম্যাচ অনুষ্ঠিত হবে ডাম্বুলায়। এশিয়া কাপে বাংলাদেশ 3 সেপ্টেম্বর খেলবে আফগানদের বিপক্ষে, আর ওই ম্যাচটি হবে লাহোরে। 5 সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তান মুখোমুখি হবে। পাকিস্তান ঘরের মাঠে মোট 4টি ম্যাচ আয়োজন করবে, বাকি ম্যাচগুলো থাকবে সুপার ফোরের। খসড়া সূচি সত্য হলে বাংলাদেশ গ্রুপ একটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কার সাথে, আর ওই ম্যাচটি হতে পারে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। 31 আগস্ট হতে পারে সেই ম্যাচটি। লঙ্কানদের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলে পাকিস্তানের বিমান ধরার সম্ভাবনাই বেশি বাংলাদেশ টিমের। সূচির খসড়া অনুযায়ী পাকিস্তান ও ভারত সুপার ফোরে গেলে পাকিস্তান হবে A1 এবং ভারত হবে A2। একইভাবে বাংলাদেশ সুপার ফোরে গেলে তারা থাকবে B2-তে, অন্যদিকে লঙ্কানরা থাকবে B1-এ। আফগানিস্তান সুপার ফোরে গেলে ওই দুই দলের এক জায়গায় বসবে তাদের নাম। তবে যদি বাংলাদেশ সুপার ফোরে ওঠে এবং অনুমিতভাবে ভারত নেপাল গ্রুপ থেকে পাকিস্তানও সুপার ফোরে থাকে, তাহলে লাহোরে 6 সেপ্টেম্বর বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচ মুখোমুখি হবে। বাংলাদেশ সুপার ফোরে গেলে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচ খেলে বাকি 2 ম্যাচের জন্য আবার ফিরতে হবে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা ও আফগানিস্তান সুপার ফোরে গেলে খসড়া সূচি বাস্তবায়ন অসম্ভব হয়ে যাবে, কারণ 5 সেপ্টেম্বর লাহোরে শ্রীলঙ্কা ও আফগানিস্তান মুখোমুখি হবে। পরদিনই তাদের একই দল 6 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে ম্যাচ কিভাবে খেলবে সে নিয়েও আছে সংশয়। হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপের আসর। আসন্ন এশিয়া কাপের আসর নিয়ে কম জল ঘোলা হয়নি। হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপ। আসরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা এসিসি। সূচি অনুযায়ী 30 আগস্ট নেপালের বিপক্ষে মুলতানে এশিয়া কাপ শুরু করবে পাকিস্তান। বাংলাদেশ 31 আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে ম্যাচ। ক্যান্ডিতে রাখা হয়েছে ম্যাচটি। তবে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ভারত ও পাকিস্তানের ম্যাচটা অনুষ্ঠিত হবে 2 সেপ্টেম্বর। 3 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ রাখা হয়েছে বাংলাদেশের, যেটি হবে লাহোরে। এবার 6 দলকে 2 গ্রুপে ভাগ করা হয়েছে। 6 দলের মধ্যে 4 দল যাবে সুপার ফোরে। পয়েন্ট যাই হোক, শেষ 4-এ গেলে পাকিস্তান A1 এবং ভারত A2 হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 31 আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে, 3 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। এরপর সুপার ফোরে ম্যাচ অনুষ্ঠিত হবে 6টি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে 17 সেপ্টেম্বর কলম্বোতে।